Asman jameend ke baal ajma de khushi re deen ei darate tashreef le rahmatan lil alamin sallallahu sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam kothay roilen praner rasul amader ke sariya apnare din ummat ka de nabi nabi boliya sallallahu sallallahu alaihi wasallam Muhammad sallallahu alaihi wasallam dhonno go amena bibi dhonno toma jindegi tumari ghar tashreef le rahmatan lil alamin sallallahu Muhammad sallallahu alaihi wasallam sallallahu Muhammad sallallahu alaihi কাফনের কাপড় পরতে হবে এই রঙিন কাপড় থাকবে না ঐশয় একা যাইবা একা সঙ্গে কেউ যাবে না সাল্লাল্লাহ মাযযুর মুহতারাম সম্মানিত মুসলিয়ান কেরাম আমার প্রাণপ্রিয় মুসলমান বাবারা মুরব্বি বাবারা যুবক ভাইরা স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা পর্দায় অবস্থানগত সম্মানিত মা ও বোনেরা সকলের প্রতি আমি অধমের সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে রহমতের দৃষ্টিতে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র দিন পবিত্র সময় পবিত্র ঘর আল্লাহর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন জবানটা বন্ধ না রেখে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে এই আল্লাহর ঘর মসজিদে আপনাকে আসার সুযোগ দিয়েছে খুশি না বেজার আরো আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে বাজারের মধ্যে রাখতে পারতেন কি পারতেন না আবার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে কবরের মধ্যে রাখতে পারতেন কি পারতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে গত সপ্তাহ থেকে এই সপ্তাহের মধ্যে একটা পা আপনার লুলা করে আশ্রমের জমিনে রাখতে পারতেন কি পারতেন না একদিন কি চিন্তা করছি আমরা যে আল্লাহ কত বড় মায়া আমাদের উপর করে যদি এটা না করে থাকে না আমরা জানি আল্লাহ আমাদের উপর অনেক দয়া করে ঠিক কিনা বলেন এই কারণে আরো একবার আল্লাহর প্রতি শুকরিয়া জানাইতে কোনো কষ্ট নাই তো কোনো দুঃখ আছে মন থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আমরা নবীর উপর দরুদ পাঠ করব আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবীর কারণে যেই নবীর উসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জান্নাত জাহান্নাম সব কিছু যেই নবীর সালা সৃষ্টি করেছে সেই নবীর উম্মত হতে পেরেছি খুশি না বেজার আমরা সেই নবীর উপর দরুদ পড়তে কোনো কষ্ট নাই তো যদি সেই নবীর উম্মত হয়ে খুশি হয়ে থাকি আমরা সেই নবীর উপর দরুদ পাঠ করব সবাই মহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাজিরিন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানি 18000 মাখলুকাত সৃষ্টি করেছে তার বেশিও 18000 মাখলুকাতের বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে তার মধ্যে শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ হিসেবে থাকলে আমরাই আছি আলহামদুলিল্লাহ বলে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এত 18000 মাখলুকাতের মধ্যে দুনিয়ার মধ্যে জান্নাত এই যে জান্নাত সৃষ্টি করলেন জাহান্নাম সৃষ্টি করলেন আরশ কুরসি লৌহ কলম অর্থাৎ এক কথায় যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার প্রথমে কি সৃষ্টি করেছেন জানা দরকার আছে না আমরা জানতে চাইবো আজকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির প্রথম কি সৃষ্টি করেছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান দ্বারা এমন কিছু কথা বের করো যে কথা দ্বারা আপনি আমি সবাই উপকার হতে পারি সবাই আমল করতে পারি আল্লাহ কবুল করে কোন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে এই মুহূর্তে কিছু হইতে সাথে সাথে হইয়া যায় কোনো সন্দেহ আছে কথা বলেন কোনো সন্দেহ আছে আল্লাহ যদি বলে এই মুহূর্তে এই মসজিদটা এই টিনের ঘর থেকে দেয়াল হয়ে যা বলার সঙ্গে সঙ্গে হবে কি হবে না আল্লাহ যদি বলে এই মুহূর্তে আমার এই জায়গার মধ্যে আমাকে গায়েব করে ফেলবেন আল্লাহ পারবেন কি পারবেন না এর জন্য একটা শব্দ যথেষ্ট আল্লাহ বলবেন কোন কি বলবে এই কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে যাবে বলি সুবহানাল্লাহ কোন বলার সঙ্গে সঙ্গে ফি কোন হয়ে যাবে অর্থাৎ সাথে সাথে হয়ে যাবে বলে আল্লাহু আকবার যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে হয়ে যায় এর মধ্যে কোনো সন্দেহ থাকলে আমাদের ঈমান থাকবে এইবার আমরা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন কি সৃষ্টি করতে চাইছেন সর্বপ্রথম কি সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানায় দেন সূরা ইয়াসিন সূরার মধ্যে 42 82 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন বলি সুবহানাল্লাহ দুইটা জিনিস বুঝাইছেন এবার বলবেন হুজুর কি বুঝাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বললেন কুন এই কুনের মধ্যে একটা শব্দ আছে কাফ আর একটা শব্দ আছে নুন আছে নাই আপনারা যারা বুঝেন একটু হলো আমরা বাংলায় পড়ছি পড়ি নাই আর একটু হলো পড়ছি যেমন আরবের মধ্যে আমরা পড়ছি কাফ নুন পেশ পড়ছি নি এই কাফ আর নুন দুইটা শব্দ ঠিক কিনা বলেন
শরিয়াত শরিয়াত যেমন আছে এমন কাফও আছে নুনও আছে আরবি শব্দ পড়তে গেলে আলিফ বাতা লাগবে আর আপনার বাংলা পড়তে গেলে কি লাগবে সরশরিয়া কক লাগবে কি লাগবে না আবার ইংলিশ পড়তে যান ইংরেজি পড়তে গেলে আপনার এবিসিডি লাগবে না এবিসিডি ছাড়া আপনি বানান করতে পারবেন এবারে এবিসিডির মধ্যে এ দিয়ে কি বানাইলেন বি দিয়ে কি বানাইলেন অর্থ আছে না নাই এবার আপনি সর দিয়ে কি বানাইলেন শরিয়া দিয়ে কি বানাইলেন আছে না নাই আরবির দিক থেকে এবার আপনি প্রশ্ন করলাম ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দ্বারা কি সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নুন দ্বারা কি বুঝাইলেন বোঝা দরকার আছে না নাই এই আওয়াজ বললে হবে না যদি বসতে না চান বলবো না এই কথা এখান থেকে ঘুরে আরেক দিকে নিয়ে যাব রাজি আছেন তাহলে শুনতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন কোন এই কোন দ্বারা কাফ যে শব্দটা বোঝানো হয়েছে এই কাফ দ্বারা কালামে এলাহি বলেছে বলে সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ও ভাই এবার কাফ বাদ দিলাম আবার আছে নুন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নুন দ্বারা কি বোঝানো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নুন দ্বারা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে বলে সুবহানাল্লাহ ভাই সৃষ্টির দিক থেকে সর্বোত্তম আমার নবী নূর সৃষ্টি হয়েছে বলে সুবহানাল্লাহ তা বুঝেন তো কেন এই আলোচনাটা করলাম আমাদের দেশের মধ্যে কিছু আলেম বেরিয়ে গেছে যারা আপনার আমার ঈমানগুলো নষ্ট করার কারণে যারা আপনার আমার ঈমানগুলো ধ্বংস করার কারণে আলেম নামের কলঙ্ক সাজিয়া দেশের মধ্যে ফিতনা সৃষ্টি শুরু করে দিয়েছে যারা বলে দুনিয়ার জমিনে নূর বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুক সৃষ্টির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি সৃষ্টি করেছে বলে নাউজু বিল্লাহ নবীর নূর সৃষ্টি করে সেটা মানতে চাইবি না এই আহলে হাদিস নামের বদমাইশ এরা ধ্বংস করে দিতেছে মানুষের ঈমানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এদের থেকে আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন আহলে হাদিস কারা এদেরকে নিয়ে আরেকদিন আলোচনা করব আল্লাহ কবুল করুক আমিন আমিন ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তুমিন দ্বারা নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছি বলে সুবহানাল্লাহ অথচ নবীর কোরআনকে অবহেলা করিয়া নবীর কোরআনকে অমান্য করিয়া কোরআনকে অস্বীকার করিয়া মুসলমান স্লোগান দাও যারা নবীর বিরুদ্ধে থাকবে যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে থাকবে জীবন চলে যাবে আমরা তার পক্ষে থাকবো না রাজি আছেন নি যে যেই হোক না কেন আমার নবীর সৃষ্টির দিক থেকে সৃষ্টির দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ আমার নবীর নূর সৃষ্টি করতে রাজি আছেন নি সবাই মানেন নি আজ থেকে যদি আপনি সন্তান কালকে যদি আপনার ঘরে যায় বলে বাবা সম্পূর্ণ মিথ্যা মানবেন নি যদি বলে হুজুর যা বলছে এটা কোনো দলিল নাই মানবেন নি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কোন এর দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বুঝাইছেন এটাই শুধু দলিল নয় বাবা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কি বলে শুনেন যদি আল্লাহ আমার নবী যদি নূর প্রমাণ করে আল্লাহ যদি বলে আমার নবী নূর আমরা আল্লাহ পক্ষে থাকতে রাজি আছি নি যদি আল্লাহ বলে আমার নবী নূর আমরা যদি নবীকে নূর মানি তাইলে আল্লাহ আমাদের কোনো খুশি না বেজা আল্লাহ বলে নবী আমার নূর কেমন করে বুঝবো এবার কোরআন আমরা সবাই মানি তো আল্লাহর নবীর হাদিস আমরা মানি তো তাইলে কোরআন দ্বারা প্রমাণ করে দেব হাদিস দ্বারা প্রমাণ করে দেব অবশ্যই অবশ্যই সব মুসলমানের আমল করতে হবে রাজি আছেন নি এবার বলতে চাইছিলাম ও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে হে নবী হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন স্পষ্ট নূর আমি তোমাদের কাছে নূর পাঠিয়েছি এই নূর দ্বারা অন্য কোন নূর নয় দিনের আলো নয় সূর্যের আলো নয় চন্দ্রের আলো নয় এই নূর দ্বারা আমার নবীকেই বোঝানো হয়েছে বলে সুবহানাল্লাহ
আজকে কোনো সমস্যা আছে মানার কোনো দুঃখ আছে নি আমরা আজকে থেকে মানবো সৃষ্টির সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন আজকে সৃষ্টির প্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন যদি বলেন কলম না না লৌহ কলম না কিছুই না যদি বলেন আরশ তাও না জান্নাত তাও না যদি বলেন জাহান্নাম তাও না প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন নবীর নূর বলে সুবহানাল্লাহ এরপরে বলেন আল্লাহ পাক কিতাবুম মুবিন কিতাব তোমাদের কাছে পাঠানো হয়েছে এই কিতাব দ্বারা তাওরাত কিতাব নয় এই কিতাব দ্বারা ইনজিল কিতাব নয় এই কিতাব দ্বারা অন্য কোন কিতাব নয় এই কিতাব দ্বারা আল্লাহর কোরআনের কথাই বলা হয়েছে বলে সুবহানাল্লাহ এই কোরআন দ্বারা কাকে বোঝানো হয়েছে নবীর নবীর যেমন সত্য কোরআনও তেমন সত্য ঠিক কিনা বলেন আমরা কোরআন মানি কি মানি না এবার আল্লাহ বলেন স্পষ্ট কিতাব তোমাদের কাছে পাঠানো হয়েছে আলিফ লাম মিম বলি আল্লাহু আকবার যালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে নি দালিল মুত্তাকিন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ এই কিতাব কোনো সন্দেহ নাই বাংলার দিকে তাকায় দেখেন বাংলা বই আমরা যখন পড়ি প্রথম পৃষ্ঠায় নয়তো শেষ পৃষ্ঠায় লিখে দেয় এই বইয়ের মধ্যে যদি কোনো ত্রুটি পান কোনো ভুল পান অবশ্যই আমাদেরকে ধরায়া দিবেন অবশ্যই আমাদেরকে জানায়া দিবেন কন্টাক্ট নাম্বার দেয় কি দেয় না মোবাইল নাম্বার দেয় কি দেয় না জানায় দেয় ভাই এই লেখার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে কারণ আলেমের উপর আলেম আছে জ্ঞানের উপর জ্ঞান আছে নাই আল্লাহ একবারে গ্যারান্টি দিয়ে তোর বান্দা এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই আল্লাহু আকবার কিতাবের মধ্যে কোনো ভুল নাই নাস্তিক কাফের বেঈমানদা কত চেষ্টা করছে এই কিতাবের মধ্যে ভুল ধরতে আজ পর্যন্ত ওই ভুল ধরতে পারে নাই ঠিক কিনা বলে যারা ভুল ধরতে গেছে তারা অটোমেটিক ইমানের মুসলমান হয়ে গেছে ঠিক কিনা বলে এমন নবীর উম্মত হয়েছে রে ভাই যেই নবীর উপর এমন একটা কিতাব আল্লাহ নাযিল করেছেন যেই কিতাবের ভুল ধরতে যাইয়া নাস্তে কিউ দিবে ইমানদা ইমান হইয়া ইমান পড়িয়া কালমা পড়িয়া নবীর প্রতি ইমান এনেছে ঠিক কিনা বলেন আল্লাহর প্রতি ইমান এনেছে ঠিক কিনা বলেন এবার বলতে চাই রে ভাই এটাও যদি আপনার বিশ্বাস না হয় এবার তাফসীর বলতে শুরু করেন তাফসীর তো আমার বিশ্বাস করার দরকার আছে নাই এবার তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন তার তাফসীর তাফসীরের মধ্যে বলেন কদ জাআকুম রাসূলুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি আল্লাহু আকবার চলবে না আরো একবার বলি আল্লাহু আকবার আল্লাহ পাক ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিতাবের মধ্যে বলেন অবশ্যই 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 যার মধ্যে কোনো ভেজাল নাই যার মধ্যে কোনো সন্দেহ নাই নিশ্চয় মুহাম্মদ রাসূলুল্লাহ নূর বলতে মুহাম্মদকেই বোঝানো হয়েছে বলে সুবহানাল্লাহ আজ থেকে আর ভেদাভেদ করবেন ইউটিউব বক্তারা যদি বললে নবী আমাদের মতো মানুষ নবী আমাদের মতো মানুষ মানবেন কথা বলেন না ভাই মানবেন এই কথা আমি কোনদিন বলতাম না কারণ আমার মুসল্লিরা ইদানিং বেশিরভাগ ইউটিউবে বয়ান শুনিয়া শুনিয়া ইমান এমন ভাবে ধ্বংস করতেছে দেখলাম এদেরকে সাবাস দিয়ে না ধুইলে এরা পরিষ্কার হবে না ঠিক কিনা বলে অন্য আলোচনা করছি এই আলোচনা কখনো করি নাই করছি এবার বলতে চেয়েছিলাম ভাই এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা গেল নবীর কথা একটু সামনে বলবো ইমাম হযরত তাবরিজ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর কথা বললাম এবার আসেন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কিলা ইউরিদু বিন নূরি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুবহানাল্লাহ দ্বারা অন্য কাউকে বোঝা হয় নাই এই নূর দ্বারা আসমানের আলোকে বোঝানো হয় নাই নূর মানে হলো আলো নূর মানে কি আরো জোরে বলেন নূর অর্থ কি আলো তো কত রকমের আলো আছে সব আলো কি এক রকমের আলো কথা বুঝেন নাই এবার বলতে চেয়েছিলাম উনি বলেন এই নূর অন্য কোন নূর নয় দিনের নূর নয় আলো নয় রাত্রের আলো নয় চন্দ্রের আলো নয় এই নূর বলতে বোঝানো হয়েছে আমার নবীকে বলি সুবহানাল্লাহ আজ থেকে আমরা কখনো নবীকে মাটি বলবো না রাজি আছেন আজ থেকে সৃষ্টির প্রথম কলম আর
কিছুই সৃষ্টি হয় না মানবনি আল্লাহর হাবিবের আগে কিছুই সৃষ্টি হয় নাই এটা আমরা মানব না রাজি আছেন এবার বলতে চেয়েছিলাম সবার কথা বাদ দিলাম ও ভাই মাটিটা নিয়ে মারামারি কাদাকাদি ছোরাছুরি চলে কি চলে না কথা বলেন চলে কি চলে না জবান বন্ধ রাখবে না যুবক ভাই যদি জবানটা দিয়ে আল্লাহকে পাইতে চাও ঈমানটা যদি মজবুত করতে চাও তাইলে আল্লাহর মহব্বত রাখা দরকার আছে মহব্বত পাও নবীর মহব্বত পাও অটোমেটিক তোমার ঘরে আইসো নবী দেখা দিবে ঠিক কিনা বলে যারা নবীকে দেখছে তাকে জিজ্ঞেস করেন না নবী কি মাটি না নু আমরা যখন আপনার সামনে যাই মুখ থেকে মনে হয় যে না আলো বেরাইতেছে নাকি আপনার সামনে অন্ধকারে গেলে আমার চেহারা থেকে আলো বেরায় আমি মারি মাটি এটার প্রমাণ আছে ঠিক কিনা বলেন এবার বলতে চেয়েছিলাম ও ভাই আপনি নবীকে মাটি বন করলেন যারা নবীকে দেখলেন অন্ধকারেই তো নবী দেখা দিয়েছে ঠিক কিনা বলেন আরে কথা বলেন না ঠিক কিনা জবান না গোসল বন্ধ রাখবেন না তাইলে মুনাফিকি করেন কেন কেউ আজকে জবান বন্ধ রাখতে পারবে না সবাই ঈমানের দায়িত্ব আওয়াজ দিবেন রাজি আছেন রাজি আছেন তো এবার বলতে চেয়েছিলাম ভাই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই এমন একজন আল্লাহর অলি যিনি একবার নয় দুইবার নয় তিনবার নয় তিনি একে একে আল্লাহর নবীকে 75 বার দেখেছে বলে সুবহানাল্লাহ যারাই মাটি মাটি করে তারা কয়বার দেখেছে ঠিক কিনা বলেন যারা বলে মাটি মাটি এরা কয়বার দেখছে অথচ যে নবীকে নূর মানল যে নবীকে তাজিম করলো যে নবীকে সম্মান করলো যে নবীকে মহব্বত করলো অটোমেটিক অন্ধকার রাত্রে আলো হইয়া তার সঙ্গে নবী সাক্ষাৎ করেছে ঠিক কিনা বলেন নূর বলতে অন্য কাউকে বোঝানো হয় নাই নূর বলতে আমার নবীর নূরকে বোঝানো হয়েছে বলে সুবহানাল্লাহ একবার নয় দুইবার নয় কেমন করে বুঝলেন আপনার কাছে একজন লোক আসছে শেখ হাসিনাকে আমরা তো টিভির মধ্যে কত রকমই দেখি কিন্তু শেখ হাসিনা সুন্দর না কালো দেখেন লোকটা দেখবেন কালো হইলো সুন্দর করা যায় কি যায় না আবার দেখবেন লোক কালো সুন্দর হইলে কালো করা যায় কি যায় না মানুষে কথা বলছে এক কন্টে বানায় দিছে আর এক কন্টে বানা যায় কি যায় না ও ভাই এই কারণেই মানুষের মধ্যে এত ফেতনা বিশ্বাস নাই ঈমান রাখেন না নবীর প্রতি মহব্বত রাখেন না তারা সব সময় নবীর প্রতি মহব্বত রাখছে এই কারণে নবী তাদের সঙ্গে দেখা দিছে আর যখন সশরীরে নবীকে দেখছে তখন তিনি প্রমাণ করলেন না না নবী আমাদের মতো মানুষ নয় নবী আমাদের মতো সাধারণ কোন লোক নয় নবী মাটির হতে পারে না নবী নূর বলে সুবহানাল্লাহ একে 75 বার দেখার পরে তার তৃপ্তি মিটে নাই বলে সুবহানাল্লাহ এই জন্য কবি লেখেন জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীকে বলে সুবহানাল্লাহ জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি বলে সুবহানাল্লাহ জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি এতবার দেখিও নবী তৃপ্তি তাহার মিটল না মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা ঠিক কিনা বলেন আওয়াজ দিয়ে বলেন মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা নবীর দিদার চাওয়া দরকার আছে নাই দিদার চাইয়ে কাঁদো তোমরা দিদার চাইয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি এতবার দেখিও নবী তৃপ্তি তাহার মিটলো না মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলে সুবহানাল্লাহ মুসলমানের দিক থেকে আমার নবী সবার প্রথম রাজি আছেন নি মানতে কোনো কষ্ট হয়নি এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলে
শোনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহু আকবার লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহু আকবার আপনি জানায় দেন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার কুরবানি কার জন্য আমরা যে হজ করি কার জন্য করি আমরা যে কুরবানি করি কাকে সন্তুষ্টের জন্য করি আমরা যে নামাজ করি কাকে খুশি করার জন্য করি আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্য নামাজ করেছেন এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ ঘোষণা দেয় দাও নবী এটাও জানায় দাও ওয়া আনা আউয়ালুল মুসলিমিন সুবহানাল্লাহ এবং সৃষ্টির প্রথম থেকে সর্বপ্রথম মুসলমান মুসলমানের দিক থেকে সর্বপ্রথম মুসলমান তুমি বলি সুবহানাল্লাহ আমার নবীর আগে কোনো মুসলমান ছিল না ঠিক কিনা বলেন আমার নবীর আগে কোনো নবী ছিল না মানেননি আমার নবীর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করেন নাই মানেননি এবার শুনুন ভাই সাহাবীরা কি বললেন কুনতু ইয়া রাসূলুল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলেন কুনতু ইয়া রাসূলুল্লাহ বি আবি আনতা ওয়া উম্মি আনতা আখবিরনি আন আউয়ালি শাইইন قالك الله تعالى قبله الأشياء قال يا جابر إن الله قد خلق قبل الأشياء نور نبيك مول سبحان الله কিছুই কিছুই নাই বুঝাইলে বুঝবেন তো নাকি এবার হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও পয়গম্বর আমি বললাম হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা আমার মা আপনার কাছে কুরবানি উপরে আপনার উপর কুরবানি হোক দয়া করে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির প্রথম কি সৃষ্টি করেছে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কথা শুনলাম তাফসীর ইবনে কাসির তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনলাম যিনি একবার নয় দুইবার নয় 75 বার নবীকে দেখছেন তার কথা শুনলাম এবার আসুন আমরা সব শুনলাম আল্লাহর কথা শুনলাম সবার কথা শুনলাম এবার আসুন আমরা নবীর কথা শুনি সাহাবীরা প্রশ্ন করলেন ও পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির প্রথম কি সৃষ্টি করেছে এবার ভাই আপনার আমার জানা দরকার আছে আমার এবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি থেকে সবকিছু সবার আগে সৃষ্টি করেছেন নূরে মুহাম্মদের নবীকা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বতম কলা ইয়া জাবির ইন্নাল্লাহ কদ খালাক ক্বাবলা আশিয়াই নূরে নবীকা বলি সুবহানাল্লাহ সৃষ্টির পর সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ কি সৃষ্টি করেন নাই কিছু সৃষ্টি করেন নাই তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে বলে সুবহানাল্লাহ কথা বুঝেন তো এরপর এত দলাদলি কেন কোরআনের হাদিসের আয়াত দিতেছি এরপর তো এত অমান্য হয় আমরা তার পক্ষে থাকবো না রাজি আছেন মুসলমান বড় দুঃখের বিষয় কণ্ঠ দিয়ে পাগল বানায় লায় কণ্ঠ দিয়ে মানুষকে বিভ্রান্তির পথে ফেলায় দেয় কণ্ঠ দিয়ে তো মানুষকে গালা গালি করা যায় ঠিক কিনা বলে সেই দিকে আলোচনা যাব না ভাই এবার আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আমরা আসমান এই যে বললাম হুজুর কেন বললেন আসমান জমিন চল সৃষ্টি করাটা কিছুর আগে আল্লাহ সব কিছু সৃষ্টি পূর্বে আমার নবীকে সৃষ্টি করেছে বলে সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ হযরত আলী ইবনে আলী তা আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ বলেন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জান্নাত জাহান্নাম সব কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবীকে আপনার নবীর নূরকে সৃষ্টি করেছে বলে সুবহানাল্লাহ এরপরও কি বলবেন নবী আমাদের মতো মানুষ হাই 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 দুঃখের বিষয় কি অবস্থা নিম্ন শুরু করছে বলে নবী আমাদের মতো মানুষ আমরা মল্ল জন্য পয়সা যাই নবী মল্ল সেবা পয়সা দা বলে না আউযু বিল্লাহ আবার বলেন এবার বলেন
আমরা নবীকে কেন নূর মানবো কারণ আদি আল আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তৈরি তোমরা নো মাটি তৈরি আদম আলাইহিস সালাম কিসে তৈরি এটা আমরা মানি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দ্বারা সৃষ্টি করেছে তাই মাটি দ্বারা সৃষ্টি করা তারই তো সন্তান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইলে যদি বাবা যদি মাটি দ্বারা সন্তান হয় বাবা যদি মাটি দ্বারা তৈরি হয় সন্তান কেমন করে আবার নূর হয় বলি না আলহামদুলিল্লাহ এটাই কোন যুক্তি হয় কথা কয় না যুক্তি হয় আমার এর কোন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত জাহান্নাম সৃষ্টি করার পূর্বে এবং আদম ও নূহ আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সৃষ্টি করেছে বলে সুবহানাল্লাহ ও ভাই এর কোন কেটা নিয়ে কোন দলাদলি করবেন মারামারি করবেন নি ফিদাফিদি করবেন নি আল্লাহ পাক রব্বুল আলামিন এত দলিল দিয়ে দিলেন নবী দলিল দিলেন সাহাবীরা দলিল দিয়ে দিলেন তাফসীরে বলে বলে দলিল দিয়ে দিলেন এত দলিল পাওয়ার পরেও যদি আমরা মুসলমানরা সতর্ক না হই এই দুনিয়াতে সতর্ক হওয়ার আর কোনো সুযোগ নাই ঠিক কিনা বলে আরো জোরে বলেন ঠিক কিনা সৃষ্টির দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কে সৃষ্টি করেছে তিনজন কেন যারা বলেন নাই তারা মানেন না ডাইরেক্ট কথা যারা বলেন না তারা মানেন মানেন তাইলে বলেন সৃষ্টি প্রথম আল্লাহ পাক কি সৃষ্টি করেছে জোরে বলেন কি আজকে পর থেকে আমার মতো কোন মাওলানা যদি আয়া বলে না 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 অমুকে মিথ্যা বলছে আমি দলিল দেই মানবেন কথাগণ মানবেন আমরা তাদের পক্ষে নাই রাজি আছেন আমাদের সঙ্গে তাদের কোনো বেজান নাই এই আহলে হাদিস বাংলাদেশের মধ্যে একটা ফিতনা ছড়াইতেছে দেশের মধ্যে একটা অশান্তি ছড়াইতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক না আমিন আর যদি হেদায়েত নাই থাকে আল্লাহ তাদেরকে ফয়সালা করে দেন না আমিন এবার বলতে চেয়েছিলাম ভাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীকে প্রশ্ন করে ফেললেন ও নবী আপনার কাছে একটা প্রশ্ন করবেন নবী ডাক দিয়া কয় বলো আমি প্রস্তুত বলি সুবহানাল্লাহ কি প্রশ্ন করবেন জিব্রাইল জানেন না এখন বলতেছে জিব্রাইল তোমার বয়স কত বলো তো সুবহানাল্লাহ কইতেন না জিজ্ঞেস করতেছে জিব্রাইল তোমার বয়সটা কত বলো তো এবার জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি তো নিজেও জানি না জানে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আমার বয়স কত আমার বয়স কত আমি নিজেও জানি না এবার জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও নবী তবে একটা জিনিস আমার স্পষ্ট মনে আছে চতুর্থ পর্দায় একটি তারকা 70,000 বছর পর একবার মাত্র উদিত হতো 70,000 বছর পর কয়বার পতাকা কয়বার 70,000 বছর পর একবার উদিত হতো আমি ওই তারকাটি উদয় অস্ত আমার চোখে একবার নয় দুইবার নয় গো নবী 72,000 বার ওই তারকাটা দেখেছি বলে সুবহানাল্লাহ তাইলে তুমি শোনো এই তারাটা খেয়ে তুমি জানো না জিব্রাইল আল্লাহর কসম দিয়ে বলি আল্লাহর কসম দাঁড়াতে আমার জীবন আমি আল্লাহর কসম দিয়ে বলি জিব্রাইল ওই তারকাটা অন্য কেউ নয় ওই তারকাটা অন্য কেউ নয় ওই তারকাটা আর কেউ নয় আমি নবী বলি সুবহানাল্লাহ সৃষ্টির 72,000 পরে এই 70,000 বছর বার একবার উদিত হইছে এমন করে 72,000 বার দেখছে মোহর কথা মনে করেন কথা কন না কেন অথচ জিব্রাইল আলাইহিস সালামকে মাটির জন্য পাঠাইছে আজরাইল জিব্রাইল আলাইহিস পাঠাইছে মাটির জন্য যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবে তাহলে এখন কি আদম আলাইহিস সালাম সৃষ্টি হইছে কথা কন না কেন হইছে এখন হয় নাই আজরাইল আর এবার জিব্রাইল পাঠাইলেন জিব্রাইল গিয়ে পারলেন না জিব্রাইল যখন মাটির মধ্যে তাপা মারবে জিব্রাইল দেখিয়া মাটিগুলা কান্না করতে শুরু করে জিব্রাইল আমাকে নিও না তারা এমন কিছু বান্দা তৈরি করবে আল্লাহ তারা দুনিয়াতে যাইয়া মারামারি করবে পরে কি করে না জিব্রাইল এবার মায়া লাগিয়ে আয়েশা করে আল্লাহর কাছে এবার ইসরাফিলকে পাঠাইলেন এরপর মিকাইল আলাইহিস সালাতু সালামকে পাঠাইলেন কেউ পারলেন না এবার পাঠাইলেন আজরাইল আলাইহিস সালাতু সালামকে আজরাইলকে পাঠানোর সাথে যখন থাবা দিয়ে আনলেন আল্লাহ প্রশ্ন করলেন ও জিব্রাইল কেউ পারলো না তুমি কিভাবে পারলা আল্লাহ গো আমি ওই কারো কথা শুনলাম না কারণ তোমার হুকুমটা মান্য করাই আমার কাছে কর্তব্য বলি সুবহানাল্লাহ
তাহলে এখনো আদমের সঙ্গে সৃষ্টি করে নাই মাটির জন্য জিব্রাইল দিয়ে পাঠাইছে আর তার আগে জিব্রাইল বলছে আমি আপনাকে 72000 আগে বলছি 72000 বছর আগে 72000 বার আপনাকে দেখেছি বলি সুবহানাল্লাহ কথা বুঝেননি এরপর বলে আদম আলাইহিস সালাম মাটির হলে নবী কেমনে নূর হয় এই গাদা এই সারা আর কিছু হতে পারে না কথা বুঝেন না আল্লাহ পাক রব্বুল আলামিনদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন এ ভাই আজ থেকে আমরা ওই আকীদাগত ভাবে বিশ্বাস হব না আমার নবী নূর সবাই মানতে রাজি আছেন নি আমার নবী মানলে আপনি কুরআন কবুলা করলেন নবী নূর না মানলে নবীর হাদিস কবুলা করলেন নবীর নূরকে না মানলে আপনি তাফসীর মেজ মানলেন না আজ যখন আপনি এগুলো মানলেন না তখন আপনাকে আর ঈমানদার বলা আমার পক্ষে সম্ভব না ঠিক কিনা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো কথা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে মা বোন সবাইকে আমার যুবক ভাই সবাইকে মুরব্বী বাবাকে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন ভুল হয়ে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাফ করে দেয় সকলে বলুন আমিন।